এক গ্রামে রামু আর শামু দুই প্রতিবেশী থাকতো। রামু অনেক ভালো শান্তশিষ্ট স্বভাবের ছিল, শামু ঠিক উল্টো ছিল। সে অনেক রাগে আর খিটখিটে স্বভাবের। রামু গ্রামে ভ্যানে করে মেশিন দিয়ে আখের রস বিক্রি করত, আর শামু সব সময় তার কাজ পরিবর্তন করত। রামু গ্রামের রাস্তার মোড়ে তার আখের ঠেলা নিয়ে চলে আসে, আর তখনই শামু সেদিক দিয়ে যায়। এসে যায় সকাল সকাল, খারাপ মাল বেচে টাকা কামায়, আর আমি সবসময় উত্তম মাল বেচি, যা দেখে সবাই এত হিংসা করে যে আমার ব্যবসায় ডুবে যাচ্ছে। আরে ভাই, তুমি এত চিন্তা কেন করো? সবার নিজের নিজের ভাগ্য। আর তোমার যদি মনে হয় আমি সবাইকে খারাপ মাল দিয়ে বোকা বানাই, তো ভাইয়া এই কাজ আপনি শুরু করে দিন। রামু এই বলে তার কাজে লেগে পড়ে, আর শ্যামু মনে মনে কিছু ভাবতে ভাবতে তার বাড়ি চলে যেতে থাকে। হ্যাঁ, খুব অহংকার এসে গেছে এই রামুর মধ্যে, ওর অহংকার তো ভাঙতেই হবে। এই রামু ভাবে যে ওর ধান্দা অনেক ভালো চলে, কিন্তু ও জানে না যে এখন গরমের সময়, এই জন্য সবাই আখের রস খাচ্ছে, আর আমার ব্যবসা তো চায়নার ছিল। এসব গ্রামবাসীরা বুঝবে না, এখন থেকে আমিও আখের রস বেচবো আর অনেক টাকা কামাবো। শ্যামু নিজের ভাবনায় মগ্ন হয়ে বাড়ি চলে যায়, আর আখের রস বানানোর মেশিনের জন্য কাঠ কাটতে থাকে। পরদিন সকালে শ্যামু ওর ভ্যান নিয়ে রামুর বরাবরে গিয়ে দাঁড়ায়। এক গ্রাহক আখের রস খাওয়ার জন্য রামুর কাছে আসে। রামু ভাই, এক গ্লাস আখের রস দাও তো, কত টাকা এক গ্লাস? ভাই, একদম তাজা আর মিষ্টি রস, এক গ্লাস মাত্র 10 টাকা। এক গ্লাস মাত্র 5 টাকা? হ্যাঁ ভাই, মাত্র 5 টাকা, তাও আবার ঠান্ডা স্পল আখ থেকে বানানো, যে একবার খাবে সে কখনো ভুলবে না। আরে বাহ, আমি 10 টাকায় 2 গ্লাস খেতে পারবো? রামু ভাই, তুমি অনেক বেশি দামে দিচ্ছ, তুমি বাদ দাও, আমি তো শামুর থেকেই নিব। আর দাম কম করো, আর কোয়ালিটি ভালো করো। সে গ্রাহক ও শ্যামুর ভ্যানের কাছে চলে যায়, আর আখের রস খেয়ে অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। কি রামু, আমি বলেছিলাম না কখনো কাজ নিয়ে অহংকার করো না, নাও আমি ভেঙে দিলাম তোমার সব অহংকার। দিন এভাবে কাটতে লাগলো। রামু খুব চিন্তায় পড়ে যায়, আর শ্যামু তার ভ্যানে খারাপ আখের রস বিক্রি করত, আর কম দামে বিক্রি করত। দাম কম হওয়ার কারণে যে কোনো গ্রাহকই রামুকে বাদ দিয়ে শ্যামুর কাছে যেত। আমার এখন ভ্যান নিয়ে কাজে যেতেই ভালো লাগে না, শুধু শুধু কষ্ট করে যাই, সারাদিন দাঁড়িয়ে থেকেও কোনো গ্রাহক আসে না, যদিও কোনো গ্রাহক আসে তো শ্যামু ভাইয়ের ঢাক শুনে সেখানে চলে যায়, না জানি কিভাবে চলবে আমাদের সংসার, যাই দেখি আজ কি হয়। রামু আজ বেমন নিয়ে কাজে আসে, কারণ তার তো বেচাই হয় না, তা নিয়ে তার মন সবসময় খারাপ থাকতো। তো আজ যখন রামু তার কাজের জায়গায় আসে, তো দেখে শ্যামুর দোকানে অনেক ভিড়। তুমি আমাদের অনেক বড় ক্ষতি করেছো। কেন, আমি আবার কার কি করলাম? তোমার বানানো আখের রস যে খেয়েছে সেই অসুস্থ হয়েছে, নষ্ট খাবার খাইয়ে আমাদের অসুস্থ করেছো তুমি। মারো মারো ওকে, সবাই শিক্ষা দাও যেন আর কখনো এমন ভুল না করে, ওর সাহস কিভাবে হয়। সবাই শ্যামুকে অনেক মারে, আর ওর কাজ আবারও একবার বন্ধ হয়ে যায়। যখন আমি মার খাচ্ছিলাম তখন রামু আমাকে বাঁচাতে আসেনি, আজ আমি এমন কিছু করব যাতে রামু কাল থেকে আর আখের রস বেচতে না পারে। রাগান্বিত শ্যামু ভাঙচুরার দোকান থেকে একটা পুরনো আখের রসের মেশিন আনে, আর রাতে রামুর মেশিনের সাথে বদলে দেয়। শ্যামুর নিজের কাজ বন্ধ হয়েছে তা নিয়ে আফসোস নেই, বরং রামুর কাজ বন্ধ হবে এই ভেবে খুশি হচ্ছিল। এসব ভাবতে ভাবতে শ্যামু ঘুমিয়ে পড়ে। পরদিন, আমার এই মেশিন কেমন অদ্ভুত আর আলাদা আলাদা লাগছে, ধুর এটাকে বদলাবে, চলো প্রথমে এর থেকে আখের রস বের করে দেখি। রামু যখনই আখ মেশিনে দেয়, তো আখের রসের জায়গায় সোনার কয়েন বেরোতে থাকে। রামু তাড়াতাড়ি করে সোনার অনেক কয়েন নিয়ে বাড়ি যায়। কয়েন জমিয়ে রামু সেগুলোতে টাকাতে পাল্টে নেয়, আর খুব আরামে জীবন কাটাতে থাকে। রামু এত বড় কিভাবে হলো, এত টাকা কোথায় পেলো? এখন তো ও কাজ করা বন্ধ করে দিয়েছে। না, যেভাবেই হোক আসল কাহিনী বের করতে হবে।
শামু অন্যের মাধ্যমে খোঁজ নেয়। ওর মাথায় হাত পড়ে যখন ও জানতে পারে ভাঙ্গারি দোকান থেকে আনা মেশিনটি সোনার কয়েন দেওয়া মেশিন ছিল। হাই হাই হাই, এ আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। না, রামুর থেকে আমার মেশিনটি চুরি করতেই হবে। শামু মেশিনটি চুরি করার পরিকল্পনা করে আর এতে সফলও হয়। এবার আমি অনেক টাকা কামাবো। শামু এই বলে মেশিনের ভেতরে আখ দেয়, কিন্তু আখের সাথে শামু ও মেশিনের ভেতর চলে যায় আর ওর মৃত্যু হয়। কখনো কখনো অন্যের জন্য খুঁড়ে রাখা গর্তে নিজেকেই পড়তে হয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।